দেশের মানুষকে উন্নত জীবন দিতে কাজ করছে সরকার বললেন প্রধানমন্ত্রী 123 উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা দাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে ভোটের দিন সকালে কেন্দ্রে যাবে ব্যালট দুর্গম এলাকায় পৌঁছাবে আগের দিন জানালেন ইসি কমিশনার এবং পার্বত্য চট্টগ্রাম কক্সবাজারে ভারী বর্ষণ ও ঢলে পানিবন্দী কয়েক লাখ মানুষ দুর্গত এলাকায় খাদ্য সুপেয় পানির সংকট স্বাগত এশিয়ান সকালের সংবাদে সঙ্গে আছি আমি কাউসার আহমেদ এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম পর চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও 12টি জেলা এবং 41 জেলার 123টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করেছেন বুধবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আশ্রয়ন দুই প্রকল্পের আওতায় গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে আধা পাকা ঘর বিতরণের পর এই ঘোষণা দেন সরকার প্রধান লাবণ্য ভূঁইয়ার রিপোর্টে থাকছে বিস্তারিত প্রধানমন্ত্রী আপনি আমার স্বপ্ন পূরণ করেছেন আপনি আমার মা আপনি আমার মায়ের মতো মা যেমন সন্তানদের লালন পালন করেন মাননীয় প্রধানমন্ত্রী আপনি আমাদেরও সেভাবে আগলিয়ে রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী 12টি জেলা ও 123টি উপজেলা নিয়ে সারা দেশে এ পর্যন্ত মোট 21টি জেলা ও 334টি উপজেলা গৃহহীন ও ভূমিহীন মুক্ত ঘোষণা করা হয় একই সাথে দেশের বিভিন্ন জেলায় 22,101টি বাড়ির চাবি ও 2.2% জমির মালিকানা দলিল হস্তান্তর করা হয়েছে এর মাধ্যমে প্রায় 1,15,000 মানুষের পুনর্বাসন করল বর্তমান সরকার এই জেলাগুলি হচ্ছে মুজিব বর্ষের পর ষষ্ঠবারের মতো ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে ঘর বিতরণকালে প্রধানমন্ত্রী 3টি স্থানে উপকারভোগী ও স্থানীয় জনগণের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হন এই দেশে আর কোনো হতদরিদ্র থাকবে না প্রত্যেকেই অন্তত একটু জমি ঘর এবং জীবন জীবিকার ব্যবস্থা সেটা আমরা করে দিচ্ছি করে দেব আমি শুধু এটুকু বলবো যে একটা আস্থা বিশ্বাস রাখবেন একটানা সরকারে আছি বলে কিন্তু আজকে এই যে ভূমিহীন মানুষের ঘর করে দেওয়া থেকে শুরু করে শিক্ষা দীক্ষা শতভাগ বিদ্যুৎ সব রাস্তাঘাট উন্নত করা আমরা যেটা করতে পারছি স্কুল টিস্কুল স্কুল কলেজ সব জায়গায় আমরা উন্নয়ন করে দিচ্ছি ছেলেমেয়েরা আজকে স্কুলে যাচ্ছে পড়াশোনা করছে প্রত্যেকটা একেবারে উপজেলা পর্যায় পর্যন্ত গ্রাম পর্যায় পর্যন্ত স্কুলগুলি আমরা উন্নত করে দিচ্ছি 3টি স্থানের মধ্যে খুলনা তেরখাদা উপজেলায় বারাসাত সোনার বাংলা পল্লী আশ্রয়ন প্রকল্প পাবনার ভেড়া উপজেলায় চাকলা এবং নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আমানুল্লাপুর আশ্রয়ন প্রকল্প সাইট এর আগে প্রধানমন্ত্রী 2 দফায় 9টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন মানুষ মুক্ত ঘোষণা করেন ইতিমধ্যে আমাদের দেশে 9টি জেলার সকল উপজেলা সহ মোট 211টা উপজেলাকে ভূমিহীন গৃহহীন মুক্ত করা হয়েছে আজকে দেশের আরো 12টি জেলার সকল উপজেলা সহ মোট 123টি উপজেলাকে আমি সম্পূর্ণভাবে ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষণা করছি এ সময় প্রধানমন্ত্রী বলে দেশের মানুষকে উন্নত জীবন দিতে কাজ করছে তার সরকার আমি আশা করি যে প্রত্যেকে আপনাদের জীবন মান আরো উন্নত হবে বাংলাদেশ জাতির পিতার স্বপ্নের ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে ইনশাআল্লাহ আমরা গড়ে তুলব আমরা জনগণের জন্য কাজ করি প্রধানমন্ত্রী এখন পর্যন্ত আশ্রয়ন প্রকল্প অন্যান্য কর্মসূচির আওতায় মোট 8,29,607 পরিবারকে বাড়ি দিয়েছেন এসব বাড়িতে পুনর্বাসন করা হয়েছে 41,48,035 জনকে এই ধরনের কাজই করে যায় লাবণ্য ভূঁইয়া এশিয়ান টেলিভিশন ঢাকা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠু ভোট গ্রহণ নিশ্চিতে ভোটের দিন সকালে কেন্দ্রে পৌঁছানো হবে ব্যালট পেপার তবে দুর্গম এলাকায় আগের দিনই ভোটের সরঞ্জাম পৌঁছানো হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনিসুর রহমান সাংবাদিকদের এসব কথা বলেন তিনি ইসি কমিশনার আরও বলেন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি রয়েছে কমিশনার তবে ইসির একার পক্ষে ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণ করা সম্ভব নয় উল্লেখ করে তিনি বলেন এই জন্য সব রাজনৈতিক দলগুলোকে আন্তরিক হতে হবে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ এমপি বলেছেন বঙ্গবন্ধুর হত্যার বিচার বন্ধ করে বিএনপি
আইনের শাসন লঙ্ঘন করে এদেশের বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছিল। তিনি বলেন, এখন মির্জা ফখরুল্লাহ মানবাধিকারের দোহাই দিয়ে কান্নাকাটি করছেন, অথচ বঙ্গবন্ধু হত্যার পর যে মানবাধিকার লঙ্ঘন হয়েছিল তা নিয়ে বিএনপি কি বলবে বলেও প্রশ্ন রাখেন তিনি। জিয়াউর রহমান মুক্তিযুদ্ধে সদ্যপরায়ণ হয়ে পাকিস্তানের এজেন্ট হিসেবে কাজ করেছিল বলেও মন্তব্য করেন তিনি। বুধবার কুষ্টিয়া সরকারি কলেজ শাখা ছাত্রলীগের আয়োজনে 15 আগস্ট উপলক্ষে আলোচনা সভায় হানিফ এসব কথা বলেন। সরকার পতনে একদফা দাবি আদায়ে আগামী শুক্রবার রাজধানীতে গণমিছিল করবে বিএনপি। ঢাকা মহানগর বিএনপির উত্তর ও দক্ষিণ শাখা নগরীতে আলাদা আলাদা দুটি গণমিছিল করবে। বুধবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই কর্মসূচির ঘোষণা দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত মনুর আলমের রিপোর্টে। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে নতুন কর্মসূচির ঘোষণা দেন দলটির মহাসচিব। সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, একদলীয় শাসন কায়েম করতে সরকার দেশের সংবিধান কাটছাট করছে। যে জায়গাগুলো আমরা ধ্বংস করে দিয়েছি সেই জায়গাগুলোকে গণতান্ত্রিকভাবে আপনারা আবার কাঠামো তৈরি করার জন্য আমরা সেই কাজটা করব সমস্ত দলগুলো একসাথে মিলে। এ সময় মির্জা ফখরুল আরও বলেন, বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানিতে হামলা করছে পুলিশ, মিথ্যা মামলা দেওয়া হচ্ছে, মামলা হামলা করে আন্দোলন দমানো যাবে না। আওয়ামী লীগ উদ্দেশ্যমূলকভাবে শান্তি সমাবেশের নামে প্রত্যেকটি প্রোগ্রামেই তারা আমাদের বাধা দিয়েছে এবং তার গণতন্ত্রের যে ন্যূনতম যে আপনার যেটাকে আমরা বলি নর্মস, সেই নর্মসকে ঠিক আমরা যেদিন দিয়েছি সেদিন তারা প্রোগ্রাম দিয়েছে, আমরা শিফট করেছি আবার তারা শিফট করে দিকে নিয়ে গেছে। কতটা ভিন্ডিকটিভ হলে, কতটা ভয় পেলে তারা এই ধরনের কাজ করতে পারে? আসলে আওয়ামী লীগ অত্যন্ত ভীত সন্ত্রস্ত। সুষ্ঠু ভোট হলে আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে যাবে দাবি করে বিএনপির মহাসচিব বলেন, এ কারণেই আওয়ামী লীগ একতরফা নির্বাচনের উদ্যোগ নিচ্ছে। দেশে একটা সুষ্ঠু অবাধ নির্বাচন হয় যেখানে আপনার বিরোধী দল অংশ নিতে পারে, জনগণ ভোট দিতে পারে, তাহলে তারা সেখানে নিশ্চিহ্ন হয়ে যাবে। মন্ডলের নাম এশিয়ান টেলিভিশন, ঢাকা। চলমান মৌসুমি বায়ুর প্রভাবে টানা বৃষ্টি, জোয়ারের পানি ও পাহাড়ি ঢলে কক্সবাজারে 4 লাখ মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট সহ নানা সমস্যা, যার কারণে পানিবন্দী এসব মানুষের মাঝে বিরাজ করছে হাহাকার। তবে এসব প্লাবিত দুর্গত মানুষের জানমালের সুরক্ষার জন্য কাজ করছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী, দলীয় নেতাকর্মী সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। মোহাম্মদ শফিকের তথ্য ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। টানা ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কক্সবাজারের বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। নদী ও খালের বাঁধ ভেঙে ঢলের পানি ঢুকে পড়েছে গ্রামে গ্রামে। পানিতে তলিয়ে গেছে মাছের ঘের, ক্ষেত খামার, ফসলি জমি। ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাটের, এতে জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। বাড়ির মাঝে পানি উঠছে, আজকে 3 দিন হয়েছে, 3 দিন আনার পরে খাওয়া দাওয়া কিছু করার হয় না। সরকারের পক্ষ থেকে যদি কিছু সহযোগিতা পাই তাহলে আমরা প্রাণে পারবো। কক্সবাজার জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী জেলায় সবচেয়ে বেশি প্লাবিত হয়েছে চকরিয়া ও পেকুয়া উপজেলার একটি পৌরসভা সহ 25টি ইউনিয়ন। ইউনিয়নরা সার্বক্ষণিকভাবে মাঠে আছে, মানুষজনদেরকে আশ্রয় কেন্দ্র আমরা খুলে দিয়েছি। আমাদের কক্সবাজার পৌরসভা এবং আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় তারা স্পটগুলোতে যাচ্ছে, মানুষদেরকে মাইকিং করছে, অ্যাওয়্যার করছে এবং মানুষদেরকে নিরাপদে আসার জন্য আহ্বান জানাচ্ছে। এখানে যে অনেকের চুলোয় আগুন জ্বালানো যাচ্ছে না, রান্না বান্না করা সম্ভব হচ্ছে না, আমরা তাদের জন্য কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে চিড়া, মুড়ি, চিনি, মিঠা থেকে শুরু করে বিভিন্ন বিস্কিট, পানি, সুপেয় পানি, স্যালাইন, এগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি। শুধু পেকুয়া ও চকরিয়া ছাড়াও কক্সবাজারের রামু, ঈদগা, উখিয়া ও সদর সহ আরও 35টি ইউনিয়ন প্লাবিত হয়েছে। আর এসব প্লাবিত এলাকায় দ্রুত বিশুদ্ধ পানি ও পর্যাপ্ত খাবার পৌঁছাবে এমনটাই প্রত্যাশা দুর্গতদের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। পার্বত্য জেলা রাঙ্গামাটিতে কয়েকদিনের টানা বর্ষণে প্রায় 40,000 মানুষ
ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে করে রাগামাটি পৌরসভা ও বাগাইছড়ি পৌরসভা সহ 29টি ইউনিয়নের সর্বমোট 199টি গ্রামের 3368 হেক্টর ফসলি জমির ব্যাপক ক্ষতি হয়েছে বলে নিশ্চিত করেছে রাগামাটি জেলা প্রশাসন। রাগামাটিতে চলমান বন্যায় জেলার 357টি স্থানে পাহাড় ধসে 599টি বসত ঘর ও 28টি আশ্রয়ণ ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন সড়কের 69টি স্থানে ক্ষতি হয়েছে, বন্ধ রয়েছে 12টি সড়ক, 16টি ব্রিজ, কালভার্ট, 21টি বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে রাঙামাটির বিভিন্ন উপজেলা 41টি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমান আক্তার গণমাধ্যমকে জানান, সাজেকে প্রায় 300 পর্যটক আটকে রয়েছেন। গাইবান্ধায় ব্রহ্মপুত্র নদীর ভাঙনে দিশেহারা সাঘাটা উপজেলার কয়েক গ্রামের মানুষ। গত কয়েকদিনের নদী ভাঙনে উপজেলাটির মুন্সিরহাটেই প্রায় 200 বসত বাড়ি ও কৃষিজমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হুমকির মুখে রয়েছে মসজিদ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার, বসতবাড়ি সহ বহু স্থাপনা। গাইবান্ধা থেকে সুমন মণ্ডলের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকুন। পানি বাড়ছে গাইবান্ধার নদ নদীগুলোতে, সেই সঙ্গে ভাঙছে নদী। সবচেয়ে বেশি ভাঙন দেখা দিয়েছে সাঘাটা উপজেলার মুন্সিরহাটে। এরই মধ্যে ভাঙনে নদী গর্ভে বিলীন হয়েছে বাজারের বেশিরভাগ অংশ। উপজেলার কচুয়া, ভরতখালী, সাঘাটা, হলদিয়া, জুমারবাড়ি ইউনিয়নের 5 গ্রামে প্রায় 400 পরিবার হারিয়েছেন বসত বাড়ি আর আবাদি জমি। খোলা আকাশের নিচে দিন কাটছে অনেকের। স্থানীয়দের অভিযোগ, ভাঙন রোধে জিও ব্যাগ ফেলা হলেও কাজে আসছে না একটু। মনে করেন যে ভালো কাজ করলে বলক বা বস্তা ঠিক মতো ডাম্পিং করলে, ভালো কন্ডাক্টর হলে পরে এখানে জায়গা রথ হবে, তাছাড়া এখানে রথ হতে পারে না। তাই তো একবারে যে বস্তা ফেলাবে সে বস্তাটা ফেলায় না, ওই বস্তাটা যদি একদম ফেলাতো বা এক মাস বা 15 দিন, তাহলে এই জায়গাটা আর ভাঙতো না। যদিও পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তারা বলছেন জিওব্যাগ ফেলে ভাঙন ঠেকানোর কাজ করছেন তারা। কর্মকৌশলী রংপুর মহোদয় ইতিমধ্যে ভাঙন স্থল পরিদর্শন করছেন এবং সারের নির্দেশে তাৎক্ষণিকভাবে জিওব্যাগ ফেলা ভাঙন রোধে প্রতিরোধ ব্যবস্থা গ্রহণ করছে। এটা কিন্তু নজির বিহীন ঘটনা, এটা পারবে না কেউ করতে। এত সুন্দর তড়িৎ গতিতে আয় নাকি এই বস্তা, 810 বস্তা পরে পর্যন্ত একটু ভাঙন কম আছে। বাপদাদার ভিটে মাটি রক্ষায় স্থায়ী বাঁধ নির্মাণের দাবি নদী পাড়ের মানুষের। রাশেদ আকুন, এশিয়ান টেলিভিশন। বিরতির পর আবারও স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আছি আমি কসর আহমেদ। শুরুতে থাকছে সারা বাংলা প্রসঙ্গ। সেনাবাহিনীর 10 পদাতিক ডিভিশনের সেনা সদস্যগণ চট্টগ্রামের লোহাগড়া, সাতকানিয়া উপজেলা সহ কক্সবাজার জেলায় বন্যা দুর্গতদের সহায়তায় মোতায়েন রয়েছে। মোতায়েনরত সেনা সদস্যগণ নিরলসভাবে পানিবন্দী মানুষকে উদ্ধার ও দুর্গতদের মাঝে খাবার বিতরণ, বিশুদ্ধ পানি সরবরাহ এবং চিকিৎসা সহায়তা প্রদান করে আসছে। বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমার নাগরিকদের ক্যাম্পে দুর্যোগ মোকাবেলায় সেনাবাহিনীর উদ্ধারকারী দল কার্যক্রম চালিয়ে যাচ্ছে। পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম বলেছেন, ভূমি ও গৃহহীনদের সরকারের পক্ষ থেকে উপহার হিসেবে ঘর প্রদানের যে দৃষ্টান্ত বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্থাপন করেছেন তা বিশ্বে বিরল। চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে হতদরিদ্রদের মাঝে ঘর বিতরণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মতলব দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান BHM কবির আহমেদ। এ সময় আর উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ অফিসার ইনচার্জ সাইদুর রহমান। কথা কাটাকাটির জেরে পাবনার সাথিয়া উপজেলায় শেখ শাহনুর রহমান নামে এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। স্বজনদের দাবি, রাজনৈতিক বিরোধের জেরে বাড়ি থেকে ডেকে নিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার কাশীনাথপুর ইউনিয়নের চন্দ্রীপুর রেলস্টেশনের পাশে এই ঘটনা ঘটে। নিহত শেখ শাহনুর রহমান পাবনার সুজানগর উপজেলার আমিনপুর থানার
আহমদপুর ইউনিয়নের আবু বক্কর শেখের ছেলে। তিনি আহমদপুর ইউনিয়নের 5 নং ওয়ার্ড যুবলীগের কর্মী। ঘটনায় মানিক হোসেন ও মনির হোসেন নামের দুজনকে আটক করেছে সাথিয়া থানা পুলিশ। ঢাকার কেরানীগঞ্জে বিস্ফোরক দ্রব্যসহ আনোয়ার নামে এক নাশকতাকারীকে গ্রেফতার করেছে র‍্যাব। র‍্যাব 10-এর একটি অভিযানিক দল ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন সুভাদ্রা উত্তরপাড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে বিস্ফোরক দ্রব্যসহ তাকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে 400 গ্রাম গান পাউডার ও 250 গ্রাম কাচের গুঁড়া জব্দ করা হয়। র‍্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তি ককটেলসহ বোমা তৈরি করে সরকার বিরোধী মিছিল সমাবেশ ব্যবহারের লক্ষ্যে প্রস্তুতি নিচ্ছিল। কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার ভাটির পীরখ্যাত সুফি সাধক শাহ সৈয়দ আব্দুল করিম আলাই মিয়া রহমতুল্লাহি আলাই ও সুফি সাধক সৈয়দ কুতুবুদ্দিন আল হুসাইন চিশতি রহমতুল্লাহ আলাই প্রণীত মিলাদে আহলে বাইতে মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে। বুধবার বিকেলে অষ্টগ্রাম হাবেলির বটতলা প্রাঙ্গণে এই বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। অষ্টগ্রাম হাবেলির আল হুসাইনি দরবার শরীফে পীরজাদা ও গ্রন্থের সম্পাদক সৈয়দ ফাইয়াজ হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত উন্মোচন সভায় বক্তব্য রাখেন অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক হায়দারি বাচ্চু, কবি রফিকুল ইসলাম ভূঁইয়া, সাংবাদিক দেবপদ চক্রবর্তী, সৈয়দ আহমেদুল কবির প্রিন্স, সৈয়দ আশরাফুল আবদাল মুকাল্লিফ সহ আরও অনেকেই। নিচে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড আরও একটি সংবাদ বিরতি, ফিরে এসে যা থাকছে। সফরের শেষ দিনে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত ছিল আইসিসি বিশ্বকাপ ট্রফি, ভিড় করেন হাজারো ক্রিকেট ভক্ত। সংবাদ বিরতি শেষে আরও একবার স্বাগত এশিয়ান সকালের সংবাদের সঙ্গে আছে আমি কাউসার আহমেদ। এবার থাকছে বাণিজ্য সংবাদ। ঘানিতে খাঁটি সরিষার তেল তৈরি আবহমান বাংলার ঐতিহ্য। কেউ কেউ এখনও ধরে রাখলেও নানা সমস্যার কারণে অনেকটাই বিলুপ্তির পথে এই শিল্প। সাভার থেকে দেওয়ানি মনের রিপোর্টে থাকছে বিস্তারিত। সরিষা থেকে পিষে তেল বের করে আনার ঐতিহ্যবাহী যন্ত্র ঘানি। প্রথমে কাঁচামাল ঘানিতে ঢেলে দেওয়া হয়, এরপর চোখে কাপড় বাঁধা অবস্থায় ঘুরতে থাকে কুলুর বলদ। এতে করে সরিষা পিষ্ট হয়ে পাত্রে জমা হতে থাকে তেল। ঘানি ভাঙা সরিষার তেল হয় নির্ভেজাল, কেমিক্যাল মুক্ত ও ঘ্রাণযুক্ত। সাভার উপজেলায় একসময় অনেকে এই পেশার সাথে জড়িত থাকলেও কালের বিবর্তনে এখন বিলুপ্তির পথে এই পেশা। হাতে গোনা মাত্র কয়েক ঘরে চলে ঘানি ভাঙা তেল তৈরির কার্যক্রম। সব কিছুরই দাম বেশি, যার কারণে আগের মতো আর প্রফিটটা হয় না। বর্তমানে যে অবস্থা, এতে এই তেলের ব্যবসাটা টিকে রাখতে অনেক সমস্যা হচ্ছে। আমার এই গাছে মনে করেন 6 কেজি সরিষা লাগে, 6 কেজি সরিষাতে আমার 2 ঘন্টায় 1.5 কেজি তেল হয়। বাজারের নানা নাম করা ব্র্যান্ডের বোতলজাত সরিষার তেলের ভিড়ে ক্রেতাদের কাছে এখনও ঘানিতে ভাঙানো খাঁটি তেলের কদর বেশি। এই গরু দেওয়া যে তেলটা ভাঙা হয়, এই তেলটার মধ্যে কোনো ভেজাল থাকে না, তেলটা খাঁটি। ছোলে মাখি, ভর্তা খাই, মুড়িমা খায়া খাই, অনেক কিছু মানে তরকারি খাই, বিরিয়ানি রাঞ্জা খাই, এটার জন্য আমাদের কাছে খুব ভালো লাগে, খুব সুস্বাদ্য লাগে। আমাদের এলাকার এটা ঐতিহ্য, অনেক দূর দূরান্ত থেকে এখানে লোক আসে তেল নিতে আসে, তেলটা অনেক ভালো, আমরাও নেই, আমাদের পরিবারও তেল ব্যবহার করে। ঐতিহ্যবাহী ঘানি ভাঙা তেল উৎপাদন শিল্পকে টিকিয়ে রাখতে এর সাথে সংশ্লিষ্টদের ব্যাংক ঋণ সহ নানা সুবিধা দেওয়ার পরিকল্পনা সরকারের রয়েছে বলে জানালেন এই কর্মকর্তা। কারখানাগুলোকে আরও যোগ্য উপযোগী, আধুনিক এবং টেকসই করার জন্য উদ্যোগ গ্রহণ করা, এই সমস্ত প্রকল্প আমাদের রয়েছে। ভবিষ্যতে যারা তারা আরও ভালোভাবে সার্ভাইভ করতে পারে, সেজন্য সরকারের পক্ষ থেকে আমাদের সকল প্রকার সহযোগিতার প্রস্তুতি রয়েছে। সনাতন পদ্ধতিতে তেল উৎপাদনের এই প্রক্রিয়া ধরে রেখেছেন সাভারের কিছু সংখ্যক ব্যবসায়ীরা। তারা বলছেন, উৎপাদন ব্যয় বাড়ার পাশাপাশি কমেছে আয়, যে কারণে অনেকে ছাড়ছেন এই পেশা। এখনই সরকারের পক্ষ থেকে কার্যকরী কোনো উদ্যোগ গ্রহণ করা না হলে আগামীতে বিলুপ্তি হয়ে যাবে এই শিল্প, এমনটাই আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। দেওয়ানি মন, এশিয়ান টেলিভিশন, সাভার।
মাগুরা জেলা পরিষদের 2023-24 অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বুধবার দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পরিষদের চেয়ারম্যান পঙ্কজ কুমার কুণ্ডু 61,45,11,056 টাকার বাজেট ঘোষণা করেন। বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন মাগুরা এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শেখর। দেশের পরিবহন জগতের সবচেয়ে সমাদৃত নাম নিটল মোটরস লিমিটেড কুমিল্লাতে নতুন একটি বাস স্টেসিসের উদ্বোধন করেছে। বুধবার রাতে কুমিল্লা ক্লাবে বর্ণিল আয়োজনে এটি উদ্বোধন করেন নিটল মোটরস লিমিটেডের সেলস অ্যান্ড মার্কেটিং সিইও মোহাম্মদ তানভীর শহীদ। অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন টাটা মোটরস লিমিটেডের বাস সেগমেন্টের প্রধান নীরাজ কুমার, প্রোডাক্ট প্রেসিডেন্ট মোহাম্মদ জাফরুল্লাহ, কুমিল্লা এরিয়া প্রেসিডেন্ট মোহাম্মদ শাহাবুদ্দিন রানা, কুমিল্লা জোনের এরিয়া ম্যানেজার সালামিন সরকার, জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের সভাপতি অধ্যাপক কবির আহমেদ, কার্যকরী সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম সহ অন্যান্যরা। বাংলাদেশে 1,000 কোটি টাকা বিনিয়োগে সুপার স্পেশালাইজড হসপিটাল নির্মাণ করতে চায় ভারতের দ্রুতগতিতে এগিয়ে যাওয়া ডিসান হাসপাতাল। ঢাকার রিপোর্টার্স ইউনিটের এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান সজল দত্ত জানান, হাসপাতাল নির্মাণের বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনা চলছে। বর্তমানে জায়গা নির্বাচনের কাজ চলছে, সব ঠিক থাকলে আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশে তৈরি হবে ডিসান হাসপাতাল। খেলার খবর, বাংলাদেশ সফরের শেষ দিনে সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত রাখা হয় আইসিসি বিশ্বকাপ ট্রফি। রাজশাহী বসুন্ধরা শপিং মলে গতকাল সারাদিন অধরা ট্রফিটি দেখতে ভিড় করেন হাজারো ক্রিকেট প্রেমী। ঢাকার বাইরে থেকেও ট্রফি দেখতে আসেন অনেক দর্শক। দীর্ঘক্ষণ অপেক্ষা করে উৎসবের আমেজে ট্রফির সাথে ছবি তুলেছেন অগণিত ক্রিকেট ভক্তরা। শহীদুল হক জীবনের ক্যামেরায় শফিউল ইসলাম সাহেবের রিপোর্টে থাকছে বিস্তারিত। স্বপ্নের ট্রফি কাছ থেকে দেখতে সকাল থেকেই অধীর আগ্রহে ক্রিকেট প্রেমীরা। আইসিসি বিশ্বকাপ ট্রফির বাংলাদেশের শেষ দিনের কর্মসূচি ছিল শুধুমাত্র সাধারণ দর্শকদের জন্য। বসুন্ধরা শপিং মলে ট্রফি দেখতে আসা ক্রিকেট প্রেমীদের ছিল উপচে পড়া ভিড়। ঢাকার বাইরে থেকে আসা দর্শকরাও অপেক্ষা করেছে ঘণ্টার পর ঘণ্টা। ট্রফি দেখার পাশাপাশি ক্যামেরাবন্দি করেছে উৎসুক দর্শকরা। বিশেষ মুহূর্তটি স্মৃতিতে ধরে রাখতে সেলফি তুলেছেন অনেকেই। বড়দের পাশাপাশি ছোটরাও এসেছে স্বপ্নের ট্রফি দেখতে। এটা সবাই সচরাচর সবাই দেখতে পায় না কাছে থেকেই, সবাই তো টিভিতেই দেখে, কিন্তু বাস্তবতা এটাই যে যখন সামনে এসে আবার প্রায় ছবি তোলা যাচ্ছে তখন তার কোনো কথা বলাই নাই। ফর দি সেকেন্ড টাইম আই ক্যান সি দ্য ট্রফি, সো অবশ্যই আমি দেখব। শপিং মলে আমরা আসছি স্বপ্নের আমাদের সেই কাঙ্ক্ষিত বিশ্বকাপ নিজের চোখে দেখার জন্য। বসুন্ধরাতে আসে দেখতে আসছি বরিশাল থেকে, লাইনে দাঁড়িয়ে এসে আধা ঘন্টা লাইন হয়েছে। আমাদের স্কুল ছিল, আজকে আমরা স্কুলে যাই নাই, জাস্ট ট্রফিটা দেখার জন্য আমরা চলে আসছি। স্বপ্নের এই ট্রফিটা নিজেদের করে রাখতে চায় বিশ্বকাপ ট্রফি দেখতে আসা অনেক উৎসুক ক্রীড়াপ্রেমী। তাদের বিশ্বাস এবার সাকিব মিরাজদের হাত ধরে বাংলাদেশ জিতবে স্বপ্নের বিশ্বকাপ ট্রফি। আমি চাই ওয়ার্ল্ড কাপের পরে এই ট্রফিটা পার্মানেন্টলি বাংলাদেশে আসুক, তখন সাতকুলা বাসে এই দেশের সকল শ্রেণীবাসের মানুষকে নিয়ে আমরা এই ট্রফি উদযাপন করে জয় উদযাপন করতে চাই। আমরা চাই আমাদের দেশে আসুক একবার, আমাদের দেশেও পাক, ট্রফি এবার জিতবে ইনশাআল্লাহ, ইটস কামিং ঢাকা। সাধারণ দর্শকদের মতো উচ্ছ্বাস প্রকাশ করেছে নিরাপত্তা কর্মীরাও। দায়িত্ব পালনের পাশাপাশি ট্রফির সাথে ছবি তোলার সুযোগটি হাতছাড়া করেননি তারাও। না, লোকজন যা আসছে সিরিয়াল ব্যস্ততাতে লোকজন দেখে চলে যাচ্ছে, এমনকি সবাই ভালো উপভোগ করতেছে। আগামী অক্টোবরে ভারতে শুরু হবে বিশ্বকাপের লড়াই, তার আগে বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে ঘুরে গেল আইসিসি বিশ্বকাপ ট্রফি। শফিকুল শামীম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। শেষ করবে এশিয়ান সকালের সংবাদের আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রি লিমিটেড সংবাদ শিরোনাম জানাবো আরও একবার। দেশের মানুষকে উন্নত জীবন দিতে কাজ করছে সরকার, বললেন প্রধানমন্ত্রী, 123 উপজেলা ভূমি ও গৃহহীন মুক্ত ঘোষণা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু করতে ভোটের দিন সকালে কেন্দ্রে যাবে ব্যালট, দুর্গম এলাকায় পৌঁছাবে আগের দিন, জানালেন ইসি কমিশনার। এবং পার্বত্য চট্টগ্রাম কক্সবাজারে ভারী বর্ষণ ও ঢলে পানিবন্দী কয়েক লাখ মানুষ, দুর্গত এলাকায় খাদ্য সুপেয় পানির সংকট। এশিয়ান সকালের সংবাদ এ পর্যন্তই, পরে সংবাদ দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ সবাইকে।